আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, রসায়ন অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের আলোচনার বিষয় রসায়ন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় থেকে বর্জ্য রিসাইকেল প্রণালী, অ্যালুমিনিয়াম রিসাইক্লিং এবং আয়রন রিসাইক্লিং। বর্জ্য রিসাইকেল প্রণালী। রিসাইকেল প্রণালী হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে পুরাতন বা বর্জ্য দ্রব্যাদিকে পরিবর্তন করে নতুন বস্তু পাওয়া যায়। এটা হচ্ছে রিসাইকেল প্রণালী। এই রিসাইকেল প্রণালী করার বেশ কয়েকটি উদ্দেশ্য রয়েছে, যেমন বহুল ব্যবহৃত বস্তুর অপচয় রোধ করা, নতুন কাঁচামালের ব্যবহার হ্রাস করা, শক্তি ব্যবহার কমানো, বায়ুদূষণ পানি দূষণ হ্রাস করা, কম খরচে পণ্য সরবরাহ এবং সবশেষে রয়েছে প্রাকৃতিক উৎসসমূহ সংরক্ষণ করা। তাহলে দেখো কী কী উদ্দেশ্যে বর্জ্য রিসাইকেল করা হয়। বারবার শক্তির অপচয় হয় যে, বা বহুল ব্যবহৃত বস্তুর অপচয় রোধ করা, নতুন নতুন কাঁচামাল ব্যবহার হ্রাস করতে, শক্তির জন্য কম খরচ হয় সেই বিষয়ের দিকে, বায়ুদূষণ পানি দূষণ হ্রাস করতে, কম খরচে পণ্য আনা নেওয়া বা সরবরাহ করতে এবং সবশেষে প্রাকৃতিক উৎসসমূহ সংরক্ষণ করা। বর্জ্য ব্যবস্থাপনার যে তিনটি আর রয়েছে, রিডিউস মানে হ্রাস করা, রিউজ পুনঃ ব্যবহার এবং রিসাইকেল পুনঃ সঞ্চালন, তার মধ্যে রিসাইকেল হচ্ছে তৃতীয় ধাপ। তাহলে হ্রাস করতে হবে, পুনঃ ব্যবহার করতে হবে এবং পুনঃ সঞ্চালন করতে হবে। তাহলে দেখো রিউজ মানে পুনঃ ব্যবহার, মানে বারবার ব্যবহার করা, আর রিডিউস মানে হ্রাস করা, মানে শক্তির অপচয় হ্রাস করতে হবে বা বায়ুদূষণ পানি দূষণ এগুলো হ্রাস করতে হবে, নতুন নতুন কাঁচামালের ব্যবহার হ্রাস করতে হবে ইত্যাদি। রিসাইক্লিং প্রক্রিয়ার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিভিন্ন ধরনের কাগজ, ধাতু যেমন আয়রন, অ্যালুমিনিয়াম, তামা এবং প্লাস্টিক, টেক্সটাইল ও ইলেকট্রনিক্স সামগ্রী। সুতরাং রিসাইক্লিং পদ্ধতির দ্বারা শক্তির ও অর্থের সাশ্রয় হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই যে রিসাইকেল প্রণালী, এর দ্বারা কী হচ্ছে? শক্তির এবং অর্থের সাশ্রয় হচ্ছে। তদুপরি পরিবেশ দূষণমুক্ত থাকে। এছাড়াও কী হয়, পরিবেশকে বিভিন্ন ধরনের দূষণের হাত থেকে রক্ষা করা যায়। নিচের সারণীতে পরিবেশের উপর রিসাইক্লিংয়ের প্রভাব দেখানো হলো। এখানে দেখো বস্তুগুলো অ্যালুমিনিয়াম, গ্লাস, কাগজ, প্লাস্টিক, ইস্পাত। শক্তির সাশ্রয় কতটুকু হচ্ছে আর বায়ুদূষণ মুক্ত দেখো কতটুকু হচ্ছে। অ্যালুমিনিয়াম 95%, বায়ুদূষণ মুক্ত 95%, গ্লাস 5-30% আর বায়ুদূষণ মুক্ত 20%, কাগজ 40%, বায়ুদূষণ মুক্ত 73%, প্লাস্টিক 70%, বায়ুদূষণ মুক্ত 73%, ইস্পাত 60%, বায়ুদূষণ মুক্ত 60%। তাহলে দেখো কোনো জিনিস ব্যবহার করার পর যত্রতত্র ফেলে দেওয়ার পরিবর্তে এগুলোকে নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করার পর পুনরায় ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তরের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় রিসাইক্লিং করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, রিসাইক্লিং বিষয়টি কি নিশ্চয়ই বুঝতে পেরেছ? যে জিনিসগুলো আমরা ব্যবহার করছি সেগুলো যেখানে সেখানে ফেলে দেওয়ার পরিবর্তে একটা নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করে পুনরায় যদি আবার তাকে ব্যবহার করা যায় সেটাই হচ্ছে রিসাইক্লিং। রিসাইক্লিংয়ের জন্য দরকার সামাজিক সচেতনতা ও দায়বদ্ধতা, সরকারি আইনের আয়তায় রিসাইক্লিং বাধ্যতামূলক করা। তাহলে কীভাবে এই কাজগুলো আমরা করতে পারি?
আমাদের সচেতনতা বাড়াতে হবে, দায়বদ্ধতা বাড়াতে হবে এবং সবশেষে সরকারি আইনের আয়তায় বাধ্যতামূলক করতে হবে। প্রায় প্রতিটি জিনিস আমরা যা দেখি তা রিসাইকেল করা সম্ভব। ভিন্ন ভিন্ন জিনিসের প্রকৃতি অনুসারে রিসাইক্লিং পদ্ধতি নির্ভর করে। সাধারণত যেসব শিল্পপণ্যের রিসাইক্লিং করা হয় তাদের মধ্যে রয়েছে ব্যাটারি, কাপড়, ইলেকট্রনিক্স, গার্মেন্টস পণ্য, গ্লাস বা কাঁচ, ধাতু, আয়রন, অ্যালুমিনিয়াম, তামা, কাগজ, প্লাস্টিক ইত্যাদি। এগুলোকে সাধারণত রিসাইক্লিং করা হয়। রিসাইক্লিংয়ের আন্তর্জাতিক চিহ্নে একটি বৃত্ত ব্যবহার করা হয়। এতে রয়েছে তিনটি উপাদান, ক সংগ্রহ ও বাছাইকরণ, খ শিল্প উৎপাদন এবং গ হচ্ছে ভোক্তার কাছে বিক্রি। এই প্রক্রিয়া আবার শুরু হয় ভোক্তার ব্যবহারের পর। নিচে কতিপয় পণ্যের রিসাইক্লিং নিয়ে আলোচনা করা হলো। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, রিসাইক্লিংয়ের আন্তর্জাতিক চিহ্নে একটি বৃত্ত পূরণ করা হয় বা ব্যবহার করা হয় তিনটি উপাদান। একটি হচ্ছে সংগ্রহ বাছাইকরণ, অন্যটি হচ্ছে শিল্প উৎপাদন এবং সবশেষে হচ্ছে ভোক্তার কাছে বিক্রি। এবার আসি অ্যালুমিনিয়াম রিসাইক্লিং, বিভিন্ন ধরনের ধাতু যে রিসাইক্লিং সেইটার ব্যাপারে এবার কথা বলবো। দেখো অ্যালুমিনিয়াম রিসাইক্লিং, এটি হচ্ছে একটি প্রক্রিয়া যাতে ভাঙ্গা অ্যালুমিনিয়ামকে পুনরায় কাজে লাগানো হয়। অর্থাৎ টুকরো টুকরো যে অ্যালুমিনিয়াম ধাতুগুলো থাকে সেগুলোকে কাজে লাগিয়ে এই অ্যালুমিনিয়াম রিসাইক্লিং করা হয়। এ পদ্ধতিতে ধাতু গলিয়ে সহজে অ্যালুমিনিয়াম পাওয়া যায়। এতে খরচ খুবই কম পড়ে। অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় অ্যালুমিনিয়াম উৎপাদনের জন্য যে শক্তি ব্যয় হয় তার মাত্র 5% শক্তি লাগে রিসাইক্লিং করতে। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টি ভালো করে খেয়াল করো যে অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় অ্যালুমিনিয়াম উৎপাদনের জন্য যে শক্তি ব্যয় হয় তার মাত্র 5% শক্তি লাগে রিসাইক্লিং করতে। এজন্য আমেরিকায় ব্যবহৃত অ্যালুমিনিয়ামের 37% ভাঙ্গারি অ্যালুমিনিয়াম হতে উৎপাদিত হয় রিসাইক্লিং পদ্ধতিতে, যার কারণে কিন্তু ওই দেশগুলো অনেক বেশি উন্নত। আমাদের দেশে কিন্তু এই রিসাইক্লিং হয় না বললেই চলে, যার কারণে কিন্তু এত বেশি অনুন্নত। বিশেষ করে উন্নত বিশ্বে মদের ক্যান তৈরি করা হয় রিসাইক্লিং দ্বারা। বাইরের দেশে মদ খাওয়ার যে বোতল বা ক্যানগুলো রয়েছে সেগুলো কিন্তু রিসাইক্লিংয়ের দ্বারা তৈরি। এছাড়াও এয়ারক্রাফ্ট, অটোমোবাইল, বাইসাইকেল, নৌকা, কম্পিউটার, রান্নার হাঁড়িপাতিল, তার ইত্যাদির একটি বড় অংশ উৎপাদন হয় রিসাইক্লিং পদ্ধতিতে। তাহলে রিসাইক্লিং অর্থাৎ অ্যালুমিনিয়াম রিসাইক্লিং কী কী কাজে লাগে সে বিষয়টি কিন্তু আমরা দেখলাম, এবং এই রিসাইক্লিং করে অ্যালুমিনিয়াম রিসাইক্লিং করে কী কী পাওয়া যায় সেটিও আমরা দেখলাম। এবার এই প্রক্রিয়াটি কিভাবে করা হয় সেই বিষয়ের দিকে দৃষ্টি দেব। শুরুতেই অ্যালুমিনিয়াম বোতল বা অন্যান্য পণ্যকে সংগ্রহ করে ছোট ছোট করে কেটে টুকরা করা হয়। ভাঙ্গারির দোকান থেকে বা ভাঙ্গারির দোকানে আমরা যখন অ্যালুমিনিয়ামগুলো বিক্রি করি সেগুলোকে এনে কী করা হয়, ছোট ছোট করে টুকরা করে কেটে নেওয়া হয়। রাসায়নিকভাবে বা যান্ত্রিকভাবে টুকরাগুলোকে পরিষ্কার করা হয়। প্রথমে সেগুলোকে পরিষ্কার করতে হবে, জারণ যাতে কম ঘটে তার জন্য পরিষ্কার টুকরাগুলোকে একসাথে ব্লকড রাখা, অর্থাৎ একসাথে করে রাখা, যেগুলো পরিষ্কার আর অপরিষ্কারগুলোকে আলাদা করে রাখা। ব্লকগুলোকে চুল্লিতে বা ফার্নেসে নিয়ে 750 ± 100°C, অর্থাৎ 750 ± 100°, মানে কখনও 750 থেকে 100°C কমও হতে পারে বা বেশিও হতে পারে, তাপমাত্রা উত্তপ্ত করে গলিত অ্যালুমিনিয়াম পাওয়া যায়। দেখো যে ব্লকগুলো ছোট ছোট করার কারণে কিন্তু তাপমাত্রা অনেক কম প্রয়োজন হয়, যেখানে অ্যালুমিনিয়াম অক্সাইডকে গোলাতে কিন্তু অনেক বেশি তাপমাত্রা প্রয়োজন হয়।
এক্ষেত্রে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসকে, এখান থেকে যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এটাকে দূর করতে হেক্সাক্লোরোইথেন ট্যাবলেট ব্যবহার করা হয়। এটির ক্লোরিন হাইড্রোক্লোরিক অ্যাসিড গঠনের মাধ্যমে হাইড্রোজেন দূর করে। তাহলে দেখো হেক্সাক্লোরোইথেন কী করছে, ক্লোরিন এর পরিণত হচ্ছে, পরে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এই ক্লোরিনটি হাইড্রোক্লোরিক অ্যাসিডে রূপান্তরিত হচ্ছে। উৎপন্ন অ্যালুমিনিয়াম নমুনাকে পরীক্ষা করতে বর্ণালিমিতিক বিশ্লেষণ বা স্পেকট্রোস্কোপিক অ্যানালাইসিস করা হয়। পরিশেষে অ্যালুমিনিয়ামের সাথে কপার, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, সিলিকন, ম্যাগনেশিয়াম মিশ্রিত করে ধাতুর সংকর বা অ্যালয় তৈরি করা হয়। সংকর ধাতু হচ্ছে বিভিন্ন ধরনের ধাতুর মিশ্রিত রূপ। চুল্লিতে কাত করে গলিত অ্যালুমিনিয়ামকে আলাদা করা হয়। বিশ্বে ব্রাজিল সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম রিসাইক্লিং করে, কত পার্সেন্ট, 98.2%, আর জাপানে রয়েছে 82.5%। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ব্রাজিলে অ্যালুমিনিয়াম রিসাইক্লিং করা হয় কত পার্সেন্ট, আবার জাপানে রিসাইক্লিং করা হয় কত পার্সেন্ট, নিশ্চয়ই তোমরা বলতে পারবে, এবং কিভাবে এই টুকরা টুকরা অ্যালুমিনিয়ামকে রিসাইক্লিং করা হয় সে বিষয়টিও কিন্তু তোমরা এখানে দেখলে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব আয়রন রিসাইক্লিং প্রণালী। বিশ্বে আয়রন বা লোহের তৈরি পুরাতন জিনিসপত্রের সবচেয়ে বেশি রিসাইক্লিং করা হয়, অর্থাৎ অ্যালুমিনিয়ামের চেয়েও আয়রন বা লোহর তৈরি পুরাতন জিনিসপত্র সবচেয়ে বেশি রিসাইক্লিং করা হয়। লোহে মূলত আয়রন, কিছু কার্বন ও অন্যান্য মৌল থাকে, অর্থাৎ লোহাতে কী থাকে, মূলত আয়রন থাকে, কিছু পরিমাণে কার্বন থাকে, আর সাথে অন্যান্য কিছু মৌল থাকে। ইস্পাত শিল্প অতি প্রাচীনকাল হতে রিসাইক্লিং পদ্ধতি অনুসরণ করে আসছে। ইস্পাত তৈরির যে শিল্প কারখানাগুলো রয়েছে সেগুলো প্রাচীনকাল থেকে বা অনেক আগ থেকেই রিসাইক্লিং পদ্ধতি অনুসরণ করে আসছে, কারণ অর্থনৈতিকভাবে পুরাতন ইস্পাত হতে নতুন ইস্পাত তৈরি অত্যন্ত লাভজনক ব্যবসা। কিন্তু ব্যবসায়ীরা সেই উদ্দেশ্যেই করে যেখানে লাভটা বেশি হয়। রিসাইক্লিং প্রক্রিয়া ইস্পাত গুণগত কোনো মান হারায় না, সর্বোপরি এ প্রক্রিয়া নতুনভাবে ইস্পাত তৈরির 75% শক্তি সাশ্রয় করা হয়। তাহলে দেখো এখান থেকে যে ইস্পাত তৈরি করা হয় সেটার গুণগত মান তো কোনো কমতি হয়ই না, নতুনভাবে ইস্পাত তৈরির প্রায় 75% শক্তি সাশ্রয় করা যায়। এটা হচ্ছে আন্তর্জাতিক সংকেত, আয়রনের আন্তর্জাতিক সংকেত হচ্ছে এটা। দেখো সাধারণত ইস্পাতের বিম, কলাম ও অন্যান্য ভাঙ্গারি, পুরাতন গাড়ির অংশ, মেশিনারি, পাইপ, রেল লাইনের পাত, ইঞ্জিনের বডি ইত্যাদি প্রায় রিসাইকেল করা হয়। তাহলে কোন কোন ইস্পাতের তৈরি জিনিসগুলো রিসাইকেল করা হয় নিশ্চয়ই দেখলে। এ উদ্দেশ্যে পুরনো লৌহ নির্মিত কাঠামো যেমন জাহাজ ভাঙ্গা, গাড়ি, বাড়িঘর, ব্রিজ, লৌহ যন্ত্রাংশ, রড, বার প্রভৃতি অব্যবহৃত লৌহ দ্রব্যের স্ক্র্যাপ সংগ্রহ করে পরিষ্কার করা হয় প্রথমে। এরপর টুকরা টুকরা করে বৈদ্যুতিক আর্ক ফার্নেস বা ব্লাস্ট ফার্নেসে প্রায় 1300 থেকে 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিগলিত করা হয়। বিগলিত লৌহকে বড় বড় পিণ্ড আকারে ঠান্ডা করে পরবর্তী প্রক্রিয়াকরণের জন্য প্রস্তুত করা হয়। এসব পিণ্ড থেকেই রড, প্লেট, শিট ইত্যাদি বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তৈরি করে বাজারজাত করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আয়রন রিসাইক্লিং কীভাবে করা হয়। পদ্ধতিগুলো কিন্তু খুবই পুরাতন, মানে অনেক আগ থেকে হয়ে আসছে। এতে কি হয়, গুণগত মান তো কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ গুণগত মান ঠিক থাকে এবং শক্তিও কিন্তু সাশ্রয় হয়, তাই এই পদ্ধতিগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, এ হলো আজকের আলোচনার বিষয়।
আগামী ক্লাসে অন্যান্য ধাতুগুলোর রিসাইক্লিং প্রণালী নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।